স্যার, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এরকম দুইটি টার্ম আমরা শুনতে পাই, এই দুইটির মধ্যে পার্থক্য। আসুন মায়া ছড়াই। ধন্যবাদ আপনাকে। ডাইরেক্ট ট্যাক্স হলো যার উপর আরোপ করা হবে তাকে সেটা বহন করতে হবে, যেমন ইনকাম ট্যাক্স। জি, আপনার উপর ইনকাম ট্যাক্স হলে আপনি কি আমার উপর চাপিয়ে দিতে পারবেন? আপনার আয়ের উপর আপনি ট্যাক্স দেবেন, ইনকাম ট্যাক্স। অর্থাৎ ট্যাক্সটা গভর্নমেন্ট যার উপর আরোপ করে তাকেই তার ভার বহন করতে হবে। আর ইনকাম ট্যাক্স হলো যেমন সরকার আপনাদের উপর কুসিংয়ের উপর ভ্যাট আরোপ করছে, কিন্তু আপনারা ভ্যাটটা কিন্তু আপনাদের স্টেক হোল্ডার অর্থাৎ যারা আপনাদের এখানে ভর্তি হয় তাদের উপর দিয়ে দেন। তাহলে সরকার আরোপ করছে আপনাদের উপর, কিন্তু আপনারা এটা না দিয়ে আপনারা অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন, কনজিউমারদের উপর, কনজিউমারের। এটা হলো পরোক্ষ ট্যাক্স। ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স হলো যার উপর আরোপ করা হবে তাকে তার ভার বহন করতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স হলো যার উপর আরোপ করা হয় সে এটা দিবে, তবে সে নিজের পকেট না থেকে না দিয়ে অন্যের উপর চাপিয়ে দিয়ে বা অন্যের উপর অন্য থেকে কালেক্ট করে গভর্নমেন্টের কাছে জমা দিবে। সরকার ধরেন ব্যাট, যেমন বিভিন্ন আপনার প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের উপর গভর্নমেন্ট ভ্যাট আরোপ করে। কিন্তু আপনি যখন ওই ক্রেতা হিসেবে কোনো জিনিস ক্রয় করতে যাবেন, তারা দেখবেন আপনার থেকে ভ্যাটটা নিয়ে নেয়। রেস্টুরেন্টে গেলাম, রেস্টুরেন্টের বিল দেয়, এটা হচ্ছে গুডস প্রাইস আর এটা হচ্ছে ভ্যাট। তার মানে বসাচ্ছে রেস্টুরেন্টের উপর, রেস্টুরেন্ট আপনার উপর আপনার থেকে নিয়ে নিচ্ছে, সেটা নিয়ে গভর্নমেন্টের খাতায় জমা দিচ্ছে। তার মানে যার উপর ট্যাক্সটা আরোপ করা হয়েছে সে কিন্তু নিজের পকেট থেকে না দিয়ে অন্য থেকে কালেকশন করে গভর্নমেন্টকে জমা দিচ্ছে, তার মানে সে অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে ভ্যাট একটা পরোক্ষ কর, আর ইনকাম ট্যাক্স যার উপর দিচ্ছে আরোপ করছে তাকেই দিতে হবে। তাহলে এটা হলো ডাইরেক্ট ট্যাক্স। অনেক ধন্যবাদ স্যার।